করোনা প্রতিরোধে শহরকে জীবাণুমুক্ত রাখতে ঢাকাসহ বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে পরিচ্ছন্নতা অভিযান। জীবাণুনাশক ওষুধ ছিটানোর মাত্রা বাড়ানো হয়েছে কয়েক গুণ। ঢাকার দুই সিটি কর্পোরেশনের পাশাপাশি এই কাজে অংশ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মাহবুব আজমির প্রতিবেদন। করোনা ভাইরাস ঠেকাতে নগরবাসীর সুরক্ষায় রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সকাল বিকেল নিয়মিত এই পরিচ্ছন্নতা অভিযানে পরিষ্কার করা হচ্ছে শহরের অলিগলি। ঢাকা মহানগর পুলিশ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পাড়া মহল্লা ভিত্তিক গড়ে ওঠা বিভিন্ন ক্লাব এবং স্থানীয় লোকজন এই কাজে অংশ নিয়ে পরিচ্ছন্ন রাখছে নিজ নিজ এলাকা। ব্লিচিং পাউডার দেওয়া থেকে, মাস্ক দেওয়া থেকে, যা যা হ্যান্ড অ্যান্ড স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন থেকে সব কিছু আমি নিজে করছি। সর্বক্ষণই আমরা হুন্ডার মাধ্যমে, গাড়ির মাধ্যমে সব কিছু ট্রাভেল করে আমরা পুরো এলাকাটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার এই অভিযানে স্থানীয় জনপ্রতিনিধিরা জীবাণুনাশক ঔষধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছেন। ব্লিচিং পাউডার যুক্ত পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে সড়ক, পাড়া, মহল্লা। সিটি কর্পোরেশনের সুইপার আছে, তাদের আমি তদারকির সহকার তদারকি করতেছি যে তাদের পরিষ্কার রাখার জন্য ব্লিচিং পাউডার দিয়ে পানি দেওয়ার জন্য। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন শহর নগরীতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। চট্টগ্রামে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীতে ছিটানো হয় জীবাণুনাশক ঔষধ। গোপালগঞ্জে অব্যাহত রয়েছে পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া রাজশাহী, কুমিল্লা, বগুড়া সহ বিভিন্ন জেলায় জীবাণুনাশক ঔষধ ছিটানোর কাজ আরও জোরদার করা হয়েছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।